উপস্থিত এখানকার প্রার্থী সিঙ্গুরের আমার প্রিয় প্রার্থী বেচারাম মান্না, করবি মান্না প্রার্থী হরিপাল বিধানসভা, অসীমা পাত্র প্রার্থী ধনিয়াখালি বিধানসভা। আরে মাইকটা কি হয়েছে আজকে, মাইকের কেন এই অবস্থা? এটা কি পয়সা টয়সা নিচ্ছে না নাকি বিনা পয়সায় মাইক দিচ্ছে মনে হচ্ছে? আগের মাইকও দেখলাম তাই অবস্থা, কেন হচ্ছে? গোবিন্দ ধারা সভাপতি সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস, দেবাশিস পাঠক সভাপতি হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস, হারাধন ঘোষ বাবু কৃষিজমি আন্দোলনের নেতৃত্ব মানিক দাস, দুধকুমার ধারা, তপন মালিক, জয়দেব মুদি, জেলা পরিষদের সদস্যবৃন্দ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, ব্লক কমিটি সহ আমার সকল মা ভাই বোনেরা, আমি আজকে সিঙ্গুরে এসে, আমি নন্দীগ্রাম থেকে আসছি, কীরকম মিল দেখুন। নন্দীগ্রামে যেহেতু এবার আমি লড়াই করছি, গতকাল ওদের প্রচার শেষ হয়েছে, আজকে আমি নন্দীগ্রাম থেকে বেরিয়ে গোঘাটে প্রোগ্রাম করলাম, এবার সিঙ্গুরে, নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে এলাম। আপনারা জানেন কৃষিজমি আন্দোলনে যারা এখানে আন্দোলন করেছেন এবং তাপসী মালিক কৃষক কন্যা কৃষি কন্যা যেভাবে হত্যা হয়েছে, দিনের পর দিন মা বোনেরা যেভাবে আন্দোলনে আমাকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আমি স্যালুট জানাই। নন্দী এমনি এমনকি সিঙ্গুরেও রাস্তায় আমি কতদিন বসেছিলাম ধর্ণা দিয়ে, আপনারা কেউ বাড়ির থেকে মুড়ি নিয়ে এসেছিলেন, কেউ নারকেলের নাড়ু নিয়ে এসেছিলেন, কেউ বা শশা নিয়ে এসেছিলেন, কেউ বা আমাদের সহকর্মীদের জন্য একটু মুড়ি কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলেন, কতভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আর সিঙ্গুর হরিপাল তো পাশেই, হরিপালেও একদমই কাছাকাছি, অসীমা পাত্রও সেদিন আমার সাথে পুরোপুরি ছিল, অসীমা, স্বপন দেবনাথ, রত্না দেনাগ, তারাও প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতো আন্দোলনের সময়। আপনারা জানেন যে সমস্ত শক্তি দিয়ে সিপিএম চেষ্টা করেছিল সিঙ্গুরটাকে দখল করতে, আর আজকে আমার লজ্জা লাগে যারা সেদিনকে সিঙ্গুরে সবচেয়ে বেশি অত্যাচার করেছিল, নন্দীগ্রামেও তাই, সেই সমস্ত সিপিএমের হারমাদরা আজকে বিজেপির সবচেয়ে বড় বড় ওস্তাদ হয়ে গেছে, এবং এরাই, আর আমি ভেবে পাই না মাস্টারমশাই কী করে দাঁড়ান বিজেপির হয়ে। মাস্টারমশাইকে আমি সম্মান জানাই, তার বয়সটাকে আমি সম্মান জানাই, আমি তো এতদিন তাকে জিতিয়ে নিয়ে এসেছি, দুবার তো জিতিয়েছি, এবং চারবার জিতিয়েছি, দুবার তো আমাদের সময়ই, এবং আমি নিজে বলেছিলাম মাস্টারমশাই যেহেতু আপনি আমাদের সকলের থেকে বয়োজ্যেষ্ঠ, তাই আপনি আমাদের অ্যাডভাইস করুন, আপনাকে কোনো একটা উপদেশ কমিটির চেয়ারম্যান বা কিছু করে দেবো, সেখান থেকে আপনি আপনার সম্মানের সাথে কাজ করতে পারবেন, আর আগামী 5 বছরের জন্য বেচাকে এখানে কাজ করতে দিন। বেচা যেহেতু এখানকার লোকাল ছেলে, ও হরিপালে ছিল, তাই হরিপালে ওর বউকে আমরা দাঁড় করিয়েছি এবারে। মাস্টারমশাইকে আমি আজও সম্মান জানাই, আমার কোনো কিছু বলার নেই, কিন্তু আপনারা জানেন বেচা একথা নিশ্চয়ই জানে, আমি বাজে কথা একটু কম বলি। আজকে আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি, আপনারা কি জানেন গত বছর আমার ইচ্ছে ছিল আমি সিঙ্গুরে দাঁড়াবো, তার কারণ আমার দুটো আন্দোলনের জায়গা বলে। আমি বেচাকে বললাম, বেচা একটু মাস্টারমশাইকে বোঝা না, যদি মাস্টারমশাই এখান থেকে না দাঁড়ায় অন্য কোথায় দাঁড়াক, তাহলে আমি সিঙ্গুরটা থেকে দাঁড়াতে পারি। বেচা বললো মাস্টারমশাই শুনবেন না, না ঠিক আছে ভাই, নো প্রবলেম। আমার সেন্টিমেন্ট সিঙ্গুরেও ছিল এবং আমি চেষ্টাও করেছিলাম, যাই হোক সিঙ্গুরের জন্য আমি 26 দিন আমরণ অনশন করেছি, আমি বিডিও অফিসে মার খেয়েছি, আপনারা আমার সাথে মার খেয়েছেন, সেই মার খাওয়ার পরে আমার বুকে রক্তস্খলন হয়েছিল, পুজোর সময় মনে আছে 25শে সেপ্টেম্বর বিডিও অফিসে যে মারপিট হলো, তারপরে আমি হসপিটালে ছিলাম, সরস্বতী দেবী এসছেন, কইছে মহাদেব, কই আমার মাতঙ্গিনী হাজরা, ও
আসুন, আপনি এখানে আসুন, আপনাকে ছাড়া কি করে হয়। দেখো আস্তে করে বাস থেকে উনি বেরোতে পারবেন না, সাহায্য করো। পায়েল এসছে, পায়েল এখন কত বড় হয়ে গেছে, ছবি তুলছে। হ্যাঁ, এই তো বুঝতে পারছি আমি, পায়েলের মাও এসছে। সবার সাথে আমার দেখা হয় পুজোর সময়, একুশে জুলাই। এবারে তো কোভিডের জন্য একুশে জুলাই হয়নি। যাই হোক, আপনারা জানেন যে সিঙ্গুরের যে জমি দখলের আন্দোলন, যে অত্যাচার হয়েছে, আমি নিজে এই আন্দোলন করে ভূমি আন্দোলনকে আমরা জয়ী করেছিলাম। এবং কালা কৃষি কানুন বিল গভর্নমেন্ট ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল। সিঙ্গুরের মানুষের জয় হয়েছিল, নন্দীগ্রামের মানুষের জয় হয়েছিল। সিঙ্গুরের আন্দোলনের পরেই নন্দীগ্রামের আন্দোলন। মনে রাখবেন, কৃষি জমি আন্দোলনের প্রাণ কেন্দ্র সিঙ্গুর, সিঙ্গুরের থেকে নন্দীগ্রাম, আমাদের সকলের সারা জীবনের একটা সংগ্রাম। চেয়ারে বসাও সরস্বতী দেবীকে, চেয়ারে বসাও, চেয়ার দিয়ে দাও, দিয়ে দাও, পাখা দিয়ে দাও, ওটাও দিয়ে দাও। আরে 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 রে 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 রে, কি করছে রে? হ্যাঁ বসেন বসেন, শরীর ঠিক আছে, বসেন। হ্যাঁ ঠিক আছে, বসেন বসেন। আচ্ছা আচ্ছা বসেন। তো আপনাদের যেটা আমি বলছি, যে আপনারা জানেন সিঙ্গুরে আমরা কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, আমরা অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, আমরা দিয়েছি, আমরা কথা রেখেছি। 16 কেজি করে চাল এখনও দেওয়া হয়। কতদিন আগে কৃষি জমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু এখনও যারা মাসে 2000 টাকা করে পায় তারা কিন্তু এখনও পায়, আমি কিন্তু এখনও বন্ধ করিনি। আপনাদের জমির জরিপ নিয়ে কিছু গণ্ডগোল ছিল, সেগুলোও মেটানো হয়েছে। ট্রমা সেন্টার এখানে হয়েছে, কৃষক মান্ডি এখানে হয়েছে। আপনারা জানেন আমি তখন রেল মিনিস্টার হওয়ার পর এখানে আমি যে কুলচেন, সেই কুলচেন পর্যন্ত এখানে তৈরি করে দিয়ে গিয়েছিলাম। এখানে কিষান ভিশান, যেটা যেটা পরে আমি কিষান মান্ডি তৈরি করি বিভিন্ন জায়গায়। এবং আপনারা জানেন যে এখানে হসপিটালে ট্রমা সেন্টার হয়েছে, এমনকি SNSU হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। সিঙ্গুরে আমি একটা 11 একর জমি বেছে রেখেছি, এটা স্টেট গভর্নমেন্টের জমি, ওখানে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করছি। ওটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি হবে, এবং এক একজনকে আমরা 10টা করে প্লট দেব, তারা নিজেরা নিজেদের মতো করবে। তার মানে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি, কৃষি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, যেটা সরকারের জমি, যেটা জনগণের জমি নয়, সেই সরকারের জমিটাকে আমি যেহেতু এখানে তৈরি করে দেবো, তাতে কিছু হাজার হাজার ছেলে মেয়ের চাকরি বাকরি হবে। আর দুই হচ্ছে আপনাদের কৃষি সম্পর্কিত সমস্ত জিনিস তৈরি হবে, ফলে এটা আপনারা বাইরে থেকেও অনেক ব্যবসা পাবেন, এই জন্য এটা আমরা তৈরি করছি। এছাড়াও মনে রাখবেন, সিঙ্গুরে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বাড়ুইপাড়া পানীয় জল প্রকল্প তৈরি করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, বৈদ্যবাটি চাপাডাঙ্গা তারকেশ্বর রাস্তা, সিঙ্গুর বাজার রাস্তা, শ্রীরামপুর বোড়া চণ্ডীতলা রাস্তা, আনন্দগড় হেলথ সেন্টার লিঙ্ক রোড সহ জেলায় অনেক করা হয়েছে। আর 1500 কোটি টাকা খরচা করেছি সিঙ্গুরের জমিগুলোকে কৃষি জমিতে তৈরি করবার জন্য। এবং আমি আপনাদের আগেও বলেছি, সিঙ্গুরের কৃষক আন্দোলনকে আমরা পাঠ্যসূচিতে স্থানও দিয়েছি, যাতে আগামী দিনের স্টুডেন্টরা প্রত্যেকে পড়তে পারে সিঙ্গুরে আন্দোলন হয়েছিল কিসের জন্য, কৃষি জমির জন্য। সেই সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন পাঠ্যপুস্তকেও আমরা কিন্তু রেখেছি। মনে রাখবেন, জয়মোল্লাতে জুলকিয়া নদীর ওপরে সেতু হয়েছে, এনায়েতপুরেও একটু সেতু হয়েছে, কামারকুণ্ডু ক্রসিংয়ে রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে, ইন্দোখালি বীচকে নতুন করে রিনোভেট করা হয়েছে, সিঙ্গুর বিধানসভা এলাকাতেও এছাড়া অনেক কাজ হয়েছে, একেবারে হরিপাল থেকে শুরু করে। সেগুলো বেচারা ডিটেলস বলবে, আমি আর টাইম নষ্ট করতে চাই না, এত গরমে মা ভাই বোনেরা আমার বসে আছেন এত শৃঙ্খলাবদ্ধভাবে। আর একটা জিনিস কিন্তু আমি করেছি, আপনারা অনেকে জানেন না, কেউ কেউ আবার জানেন, আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করি, যখন আমি অনশন স্টার্ট করি, আপনার মনে আছে আমি ইসলামপুর থেকে ফিরছিলাম, ডানকুনিতে আমার গাড়ির তেল ভরতে এসেছিল, সেখানে আমার গাড়িকে ধরে রাত্রিবেলাও আমাদের খুব মারধর করা হয়েছিল, মধ্যরাতে আমার খুব অসম্মান হয়েছিল। এবং আমার খুব অসম্মান হওয়ার ফলে
আমি ঠিক করেছিলাম হয় মরবো নয় বাঁচবো, তাই আমরণ অনশন, হয় জিতবো নয় মরবো, এই নিয়ে আমি শুরু করেছিলাম। যখন তখন আমার মনটা কিরম যেন হয়ে গিয়েছিল যে আইদার সিঙ্গুরের মানুষকে জেতাতে হবে, জমি অধিগ্রহণ বাঁচাতে হবে, আর তা নাহলে আমার এই জীবন রেখে লাভ নেই। তখন আমার কেউ কেউ বলেছিল তুমি একটা ব্রত করো। আমি মঙ্গলচণ্ডী থেকে শুরু করে সবটাই করি, ইতু পুজো থেকে শুরু করে। আমি বললাম কি ব্রত, বললো সন্তোষী মাতার ব্রত করো। আমি শুরু করলাম সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে, যদি সন্তোষী মাতাকে বললাম মা যদি আমি সিঙ্গুর আন্দোলনে যেতি আমি সিঙ্গুরে একটা তোমার মন্দির করে দেবো, আমি সিঙ্গুরে কিন্তু একটা ছোট্ট মন্দির তৈরি করে দিয়েছি, এটা আমি বেচাকে দিয়ে করিয়েছি। বেচা কোথায় করেছো? বাজিমেরিয়াতে করেছে। হসপিটাল লাগোয়া ওই মন্দিরটা আমার তৈরি করে দেওয়া। দুই আপনারা হয়তো জানেন না লেককালী বাড়ির ওখানেও আমি তিনটে মূর্তি তৈরি করে দিয়েছি ঠাকুরের, একটা বগলামুখী মা আমার খুব আরাধ্য দেবতা, একটা সন্তোষী মাতা, আর একটা আমি করেছি সেটা হচ্ছে ধূমাবতী মা, আমি কামাখ্যায় দেখে এসেছিলাম। দেখবেন তিনটে মূর্তি করা আছে, ওটা আমারই করা। কাজে এইরকম অনেক কিছু আমরা করি জীবনে যেগুলো বিশ্বাস, এগুলো বিশ্বাসের উপর নির্ভর করে। তাই আপনাদের বলি মাস্টারমশাই আপনি বাড়িতে থেকে সম্মান বাঁচান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন কামনা করছি। কিন্তু এবারে নির্বাচনটা আপনিও বেচাকে জেতাবার জন্য আশীর্বাদ করুন। বেচাও আপনার সাথে অনেকদিন কাজ করেছে, এখানে মহাদেব থেকে শুরু করে, দুধকুমার থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে, কাকে আমি চিনি না, আমি প্রত্যেকটা ছেলে মেয়েদের আমি ঘরে ঘরে সবাইকে চিনি। আপনাদের প্রত্যেকের সাথে আমার সম্পর্ক, যোগাযোগের সম্পর্ক তৈরি হয়েছে। প্রতিদিন আমরা 4 কিলোমিটার 4 কিলোমিটার 19টা 21টা ক্যাম্প তৈরি করে দিয়েছিলাম রাস্তায়, আপনাদের মনে নেই? 21টা ক্যাম্পে রোজ যাতায়াত করতাম, আর আমাদের লোকেরা রাস্তায় শুয়ে থাকতো। একদিন রাত্রিবেলায় একটা লরি এমনভাবে তাড়া করলো তাতে 100 জন লোক মরে যেতে পারতো, আমরা রাত্রিরে জেগেছিলাম বলে কোন রকম লোকজনকে বাঁচিয়েছিলাম। আপনাদের মনে নেই পালসিট থেকে সিপিএমের লোকেরা আসতো মারতে? প্রতিদিন পালসিট থেকে মেয়ে আসতো মারতে? কত ঘটনা ঘটেছে, কত অত্যাচারের ঘটনা ঘটেছে। তারপরেও মনে রাখবেন সিঙ্গুরকে আমরা কিন্তু সিঙ্গুরকে সিঙ্গুরের মতোই করতে চাই। আগামী দিন সিঙ্গুরে ভালো শিল্পাঞ্চলও গড়ে উঠবে। আমি একজনকে বলেছি একটা বড় ইন্ডাস্ট্রিও এখানে তৈরি করার জন্য, আগে আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করব, তারপরে বড় ইন্ডাস্ট্রিতে আমরা যাব। তার কারণ ডানকুনি থেকে মনে রাখবেন সমস্ত এলাকা জুড়ে ডেডিকেটেড ফ্রেট করিডর হবে, এটা অমৃতসর ডানকুনিকে লিঙ্ক আপ করবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এটা করে দিয়ে গিয়েছিলাম। সেই উপলক্ষে ডানকুনি বলুন, সিঙ্গুর বলুন, পাণ্ডুয়া বলুন, ওদিকে বলাগড় বলুন, ওদিকে বর্ধমান বলুন, ওদিকে পানাগড় বলুন, ওদিকে বর্জরা বলুন, ওদিকে একেবারে বাঁকুড়া হয়ে গিয়ে রঘুনাথপুরে গিয়ে মিশবে, এবং সেখানে 25,000 কোটি টাকার একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল শহরী জঙ্গলমহল শিল্প সুন্দরী প্রোগ্রাম। আর এই রাস্তাগুলোর পাশ দিয়ে গড়ে উঠবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যেমন রেল লাইনের পাশ দিয়ে দোকান থাকে, অনেক কিছু থাকে, সেই রকম মনে রাখবেন থাকবে। কাজে এই কাজগুলো হবে, আপনারা জানেন ইতিমধ্যেও আমরা অনেক কাজ করেছি। আর কন্যাশ্রী, যুবশ্রী বা ফ্রিতে সাইকেল বা শিক্ষাশ্রী বা সংখ্যালঘুদের ঐক্যশ্রী বা তপশিলী বন্ধুদের 60 বছর হলেই পেনশন প্রত্যেকের জন্য, আদিবাসী ভাই বোনেদের কৃষক ভাতা, কৃষক বন্ধু, আমি কৃষকদের কৃষক রত্ন দিই 14ই মার্চ, আপনারা জানেন। তাছাড়াও আমাদের কৃষকদের জন্য জমির কৃষি খাজনা সব মুকুব করে দিয়েছে আমাদের সরকার, কোনো কৃষি জমিতে খাজনা লাগে না। দুই হচ্ছে কৃষি জমিতে যে শস্য বিমা আছে 1 পয়সা কৃষকদের দিতে হয় না, 100 টাকায় 100 টাকায় আমাদের সরকার দেয়, আমরা দিই, তাই কৃষকরা বিনা পয়সায় শস্য বিমা পায়। এখানে অনেক আলুর চাষ হয়, আলুর চাষিরা জানেন যখন আলুর দাম পড়ে যায় তখন আমরা আলুটা আপনাদের কাছ থেকে কিনে নিই, সেই আলুটা কিনে নিয়ে আমরা ICDS সেন্টারে পাঠাই, আমরা মিড ডে মিল সেন্টারে পাঠাই, আমরা সুলভ যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে সব বাজারে বাজারে পাঠাই। তারপরে এই আলু যখন বাইরে বিক্রি হয় ট্রান্সপোর্ট খরচা দিই, আমরা ট্রেনের ভাড়া দিই, আমরা বাইরে ওগুলোকে বিক্রি করতে সাহায্য করি, আমরা অনেক কাজ করি, এসব কাজ তো আছে। আগামী দিন জিতলে আরও 6টা কাজ করব, 6টা করব না করব হয়তো অনেক,
আগেও যা বলেছিলাম হয়তো করবো এটা, কিন্তু আমি কি জানতাম সবুজ সাথীকে বিনা পয়সায় সাইকেল দেবো, অথবা বারো ক্লাসের ছেলে মেয়েদের 10,000 টাকা করে স্মার্টফোন দেবো? এগুলো তো আমার কোথাও লেখা ছিল না, কিন্তু এগুলো আমি করেছি, বেশি বেশি করে করেছি। আজকে যে ধরুন এত জমিতে চাষ হচ্ছে, জল ভরো জল ধরো একটা বড় কাজ মনে রাখবেন, আমি লিখেছিলাম ম্যানিফেস্টোয় 50,000 পুকুর কাটবো, 3,500,000 ওপর পুকুর কেটেছি, এবং প্রত্যেকটা পুকুরে প্রায় চাষ হচ্ছে, মাছের চাষ হচ্ছে, তারপরে চাষের জমিতে চাষ হচ্ছে, কত লোকের সুবিধে হয়ে গেছে, পরিবেশ ভালো হচ্ছে। সেই রকম আমি 10টা অঙ্গীকারের কথা আপনাদের বলি, আছে আমার অনেক, কারণ মানুষেরও সময় কম, আমাকে অন্য জায়গায় যেতে হবে। আগামী দিন বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন তো, রেশন বিনা পয়সায় পাচ্ছেন, যেটা 2 টাকা কিলোই দিতাম সেটাও বিনা পয়সায় পাচ্ছেন, 16 কেজি চাল যারা পাচ্ছেন তারা পাচ্ছেন। এবার থেকে আমরা ঠিক করেছি, মে মাসে 2 তারিখে ইলেকশন হয়ে যাওয়ার পরে আমরা একটা সিস্টেম চালু করব, যাতে রেশন দোকানে আপনাদের যাবার দরকার হবে না, আপনার বাড়িতে আপনার চাল পৌঁছে যাবে। এটা আমাদের 1 নম্বর অঙ্গীকার, এটা আমাদের 1 নম্বর স্কিম। একটা স্কিম করছি, তার নাম হচ্ছে মাতৃবন্দনা। 10 লক্ষ মহিলাদের নিয়ে আমি আর একটা সেলফ হেল্প গ্রুপ করব। এমনিতে আমার 1 কোটি আছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, যাদের আমরা 30% সাবসিডি দিই আর 2% ইন্টারেস্টে ব্যাংক ঋণ দিই, তারা আমাদের গর্ব, অনেক কাজ করে, আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা। আমরা আরও 10 লক্ষ মেয়েদের গ্রুপ করব, আর 25,000 কোটি টাকা দেন, মানে আপনারা ব্যাংক লোন দেবো, যাতে আপনারা ঘরে ঘরে বসেই অনেক কাজ করতে পারেন, এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে করতে পারেন। আমার তৃতীয় কথা, মহিলারা যারা বাড়িতে থাকেন, নুন আনতে পান্তা ফোড়ায়, যেখানেই চাকরি করুন যাই করুন সবটাই সংসারে খরচ হয়ে যায়, অনেকে আছে হাতে 1 পয়সাও থাকে না, হয়তো সবার কাজে লাগবেও না, বাট মনে রাখবেন দিদি একটা লক্ষ্মীর ভাণ্ডার করে দিল। আপনাদের বাড়ির গার্জিয়ানদের, মহিলা গার্জিয়ানদের প্রতি মাসে মে মাস থেকে 1,000 থেকে 500 টাকা করে হাত খরচা দেওয়া হবে। চার নম্বর, কৃষক বন্ধুরা যারা টাকাটা পাচ্ছেন এখন 5,000 একর প্রতি, আর কাঠা প্রতি ক্ষেত মজদুররা পাচ্ছেন, মানে ক্ষুদ্র চাষি প্রান্তিক চাষি 3,000, আমাদের সরকার জিতলেই এই টাকাটা হয়ে যাবে 10,000, কৃষকরা 10,000 টাকা পাবেন, যারা 1 একর জমি তার বেশি সেইভাবে, আর ক্ষেত মজদুর যারা প্রান্তিক চাষি অনেক আছে আমার, তারা প্রত্যেকে 5,000 টাকা করে পাবেন। এরপর হচ্ছে ধরুন বাচ্চারা পড়াশুনো করছে, কন্যাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, সব পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, 12 ক্লাস হলেই আমরা প্রতিবার 12 ক্লাসের ছেলে মেয়েদের, 9.5 লক্ষ ছেলে মেয়েদের 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেবো, যাতে সে একটা করে স্মার্টফোন কিনতে পারে। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পাবে। তাছাড়াও আমি চাই আমার ছেলে মেয়েরা অনেক উচ্চ শিক্ষা করুক, ভালো শিক্ষা করুক, কেন বাবা মার উপর নির্ভর করে কতদিন বসে থাকবে, আর বাবা মাই বা কোথায় পাবে এত টাকা? অনেক দেখুন আমরা বিনা পয়সায় মানে অনেক শিক্ষার ব্যবস্থা করলেও অনেক প্রাইভেটে পড়তে হয়, কস্টলি আছে, সেই জন্য কি করব আমরা, আমরা ছাত্রছাত্রীদের জন্য জামিনদারকে দিদি, মানে মামাটি মানুষের সরকার, জামিনদার হবে আমাদের সরকার, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেব, নিজের পড়াশুনো ছাত্রছাত্রীরা নিজে করবে, আর অহংকার করে চলবে, নিয়ে বলবে আমি বিশ্বসেরা, আমি বিশ্বজোড়া, আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি প্রফেসর হতে পারি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমি সংসার চালাতে পারি, আমি নিজের টাকা অল্প পয়সায় শোধ করতে পারি যখন আমি জীবনে দাঁড়াবো, কত সম্মানের বলুন তো। এরকম প্রচুর প্রোগ্রাম আমরা মেডিকেল কলেজ আরো করব, সিঙ্গুলার ট্রমা সেন্টার হয়েছে, তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি দিচ্ছি আপনাদের, সবুজ বিশ্ববিদ্যালয় তারকেশ্বরে জায়গা খুঁজে পাওয়া গেছে, সিঙ্গুর তারকেশ্বরের মাঝখানে বিশ্ববিদ্যালয়, মেয়ে ছেলে মেয়েদের আর বাইরে যেতে হবে না, কলেজ হয়েছে, মাল্টি সুপার হসপিটাল হয়েছে, মেডিকেল কলেজ দেবো, ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুলও তৈরি করে দেবো, বাংলা মিডিয়াম স্কুলের ছেলে মেয়েরাও ভালো ইংরেজি বলতে পারে, এবং তাছাড়াও করে দেবো যাতে ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা এগুলোও করে দেবো। তাছাড়াও আমরা
বছরে 5 লক্ষ ছেলে মেয়ের সরকারি আধা সরকারি চাকরি দেবো এবং 1.5 কোটি চাকরি আমরা 5 বছরে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে করে দেবো। ইতিমধ্যে আমরা 1.56 কোটি করে দিয়েছি। মনে রাখবেন সারা দেশে 2 কোটি বেকার বেড়েছে নরেন্দ্র মোদীর আমলে। একমাত্র বাংলা বেকার কমে গেছে 40%, দারিদ্রতা কমে গেছে 40%, আর 100 দিনের কাজে আমরা 1 নম্বর, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বর, কন্যাশ্রীতে আমরা 1 নম্বর, সবুজ সাথীতে আমরা 1 নম্বর, ই টেন্ডারে আমরা 1 নম্বর, কৃষিকর্মে আমরা 1 নম্বর, আমাদের কৃষকদের ইনকাম 3 ডবল বাড়িয়েছি আমরা। সিঙ্গুর গেছে, নন্দীগ্রাম গেছে, আবার দেখুন কৃষকরা আন্দোলন করছে, 3টি কালো বিল নিয়ে এসছে, সেই বিল নিয়ে এসে কৃষকদের জমি বলছে সব লুটে নেবে, আপনার যত ফসল সব আদানি কিনে নিয়ে পালিয়ে যাবে, আদানি নরেন্দ্র মোদী অমিত শাহরা মিলে কিনে নিয়ে পালিয়ে যাবে, কখনো কিনবে কখনো লুট করবে, কখনো বলবে এই নে এই দামে দিচ্ছি তোকে দিতে হবে তুই দিতে বাধ্য, এই রকম একটা বিল করেছে। আপনার জমির স্বাধীনতা পর্যন্ত আপনার থাকবে না, আপনার ফসল ফলাবার স্বাধীনতা আপনার থাকবে না, আপনারটা সব নিয়ে নিয়ে এরা সমস্ত বিক্রি করবে আর কোটি কোটি টাকা ইনকাম করবে আর আপনাদের ফাঁসির কাস্তে দাঁড় করিয়ে দেবে। আমরা তাই বলি কৃষক বিরোধী বিজেপিকে 1টি ভোটও দেবেন না, নারী বিরোধী বিজেপিকে 1টি ভোটও দেবেন না, শ্রমিকদের হত্যা করে লকডাউনের সময় দেখেছেন আমি 300 ট্রেন ভাড়া করে নিয়ে এসেছি এরা 1 পয়সাও দেয়নি। সুতরাং শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী, ছাত্র যৌবন বিরোধী, সাংবাদিক বিরোধী, সংবাদ মাধ্যম বিরোধী, শুধু টাকা বিলয়ে যত হোটেল আছে আমি চ্যালেঞ্জ করে বলছি কোন প্রেস ভয় বলতে পারছে না, কোটি কোটি টাকা নিয়ে বিজেপির নেতারা বসে আছে, প্রত্যেকটা হোটেলে কোন পুলিশ চেকিং করছে না, ইলেকশন কমিশন কোন চেকিং হচ্ছে না, জেনে রাখুন ইলেকশন কমিশন কোথায় আপনার নাকা চেকিং। আমি আপনাদের বলছি লক্ষ লক্ষ টাকা হর্স ট্রেডিং হচ্ছে, লক্ষ লক্ষ টাকা হর্স পাওয়ারের মতো যাচ্ছে, কোথায় ইলেকশন কমিশন আপনাদের নাকা চেকিং, কোথায় পুলিশের নাকা চেকিং? দিল্লির পুলিশ এনে আর বিহারের গুন্ডা নিয়ে ইলেকশন হবে, না উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে ইলেকশন হবে, না বহিরাগতদের? আপনাদের মনে নেই বাইরে থেকে ঢুকিয়ে দিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম ধ্বংস করার জন্য? আমরা তো সব কটাকে তাড়িয়েছি। আপনারা কি চান আগামী দিন আপনাদের এলাকা দখল হয়ে যাক, সিঙ্গুর দখল হয়ে যাক, নন্দীগ্রাম দখল হয়ে যাক, বাংলা দখল হয়ে যাক? এখনো নন্দীগ্রামে আপনাদের আমি বলছি বাইরে সব গুন্ডা ঢুকিয়ে রেখে দিয়েছে, শুনলাম উড়িষ্যা থেকে 400-500 জন বসে আছে ফলস ভোট দেবে বলে নিয়ে এসছে, উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে বসে আছে। আমি তো ইলেকশন কমিশনকে পাবলিক মিটিংয়েই বলবো যে মাই সাবমিশন উইল বি দ্য ইলেকশন কমিশন, প্লিজ সি দ্যাট দেয়ার মাস্ট বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ডোন্ট বিলিভ অনলি দ্য বিজেপি পিপুল, হোয়াট এভার দে আর সেইং দ্যাট ইজ নট দ্য কারেক্ট ডিসিশন ফর দ্য ইলেকশন কমিশন টু ইমপ্লিমেন্ট দ্যাট। গুন্ডা নিয়ে বসে আছে আর ভয় দেখাচ্ছে, আরে ভাই তুই যদি ইলেকশনে জিতবি তো ভয় দেখাচ্ছিস কেন? একটাও তো নিজের প্রার্থী নেই, সব তো ধার করা, সব তো ধার করা। ওই আমাদের মাস্টারমশাই ছিল বেচারা 92 বছর বয়স, কোথায় পা টিপে দেবে, মাথা টিপে দেবে, গায়ে একটু তেল মালিশ করে দেবে, একটু সেদ্ধ ভাত রান্না করে দেবে, তা না তাকে দাঁড় করে দিয়েছে গরমের মধ্যে, কষ্ট হচ্ছে না লোকটার? আচ্ছা বলুন লকেট বেচারা একটা এমপি, ওকে ডাউন করে ছিল এমপি হয়ে গেল ইলেকশনে কন্টেস্ট করছে এমএলএ, কি লাভ? ছিল বাঘ হয়ে গেল বিড়াল, এরপর হবে ইঁদুর, তারপর সব ধার করা পার্টি। দেখুন 9 সিপিএম এর হারমাতগুলো, আর তা নাহলে আমাদের কয়েকটা গর্জা গদ্দার আর কয়েকটা রজাকার আর কয়েকটা মির্জাফর গেছে, ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আর যারা পুরোনো দিন থেকে বিজেপি করলো বেচারা তারা কেঁদে কেঁদে মরছে, কেঁদে কেঁদে মরছে, আর বিজেপির লোকেরা বাংলা জয় করবে, কাকে নিয়ে জয় করবে? বেইমানদের নিয়ে, না গদ্দারদের নিয়ে, না ধার করা লোকেদের নিয়ে, না বিশ্বাসঘাতকতাদের নিয়ে। মনে রেখো ধার চাইয়া আর লজ্জা দিবেন না, অনেক লজ্জা বাংলা পেয়েছে, আর লজ্জা দিবেন না। তাই বলি আগামী দিন তৃণমূল কংগ্রেসকে জিততে হবে মানুষের স্বার্থে। মা বোনেদের অনুরোধ করব, কি মা বোনেরা সেদিনের কথা মনে আছে তাহলে এদিনের কথা মনে থাকবে। আবার দেখুন আমার পা চোট করে দিয়েছে,
কিন্তু আমি ভাবলাম আমার একটা পা চোট তো কি হয়েছে, আমার মা বোনেদের দুটো পা দিয়ে আমি ইলেকশনটা লড়ে যাব। আমাকে জীবনে কত মেরেছে, কত অত্যাচার করেছে, কত অসম্মান করেছে, আমি কোনোদিন জীবনে মাথা নত করিনি। যতদিন বাজবো বাঘের মতো বাজবো, যতদিন বাজবো, যতদিন থাকবে শ্বাস, ততদিন থাকে যেন আপনাদের বিশ্বাস, এটা মাথায় রাখবেন। আজকে কে বেচারা মান্না, ও জিতলে আমি সরকার গঠন করতে পারবো। আজকে কে অসীমা পাত্র, ও জিতলে আমি সরকার গঠন করতে পারবো। আজকে কে আপনার করমি মান্না, ও জিতলে আমার সংখ্যা বাড়বে। দিলীপ যাদব জিতলে হুগলি থেকে আমার সংখ্যা বাড়বে। এইভাবে সব জায়গায় ওরা জিতবে, সংখ্যাটা আমার বাড়বে, তবে তো আমি সরকারটা তৈরি করতে পারবো। আমি একা জিতে তো সরকার হবে না। আমরা 291টা সিটে লড়াই করছি, 3টে সিটে দার্জিলিংয়ে আমার পাহাড়ের বন্ধুরা লড়াই করছে। তা 291টার মধ্যে আমাকে তো 225-30টা সিটে জিততে হবে, না জিততে আমি সরকারটা তৈরি করবো কী করে? আর আপনারা জানেন, নাহলে বিজেপি আবার ওই 5 লক্ষ আর 5 কোটি টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নেবে গদ্দারদের। সুতরাং গদ্দারদের থেকে বাঁচাবার জন্য বেশি করে ভোট দিতে হবে, আর তৃণমূলকে বেশি ভোটে জেতাতে হবে। বড় বড় গরম, তাও বলি ঠান্ডা ঠান্ডা কুলকুল, মাথা ঠান্ডা করে জিতবে কিন্তু তৃণমূল। ওই জোড়া ফুল তোমার ওই গুন্ডা ফুল নয়, তোমার দস্যুদের ফুল নয়, তোমার ডাকাতদের ফুল নয়, তোমার দানবদের ফুল নয়। মনে রাখবেন, চাই না চাই না, বিজেপিকে চাই না, অত্যাচারী বিজেপি তোমাকে আমরা চাই না, দস্যু দানব বিজেপি তোমাকে আমরা চাই না, মহিলাদের উপর অত্যাচারীকারী বিজেপি তোমাকে আমরা চাই না। প্ল্যান করছে এখানে নিজেদের কোনো একটা মেয়েকে মেরে দিয়ে বলবে তৃণমূল করেছে, আর হিন্দু মুসলমান করে ভোট করবে। কিসের হিন্দু মুসলমান? আমায় যেদিন গুলি করতে এসেছিল সিপিএম এর হারমাদরা, আমাকে তো একটা মুসলিম ছেলে বাঁচিয়েছিল, সেদিনকে আমি দেখেছিলাম ও হিন্দু না ও মুসলমান। যখন আপনারা সিঙ্গুরের আন্দোলন করেছিলেন, রাস্তায় ওরা বসে বসে দোয়া করতো না, ওরা রোজা করতো না, রোজা ভাঙত না? আমি নিজে দেখেছি, আমি সাক্ষী আছি, রাস্তায় বসে ইফতার করতো সব। দুর্গা পুজোও করি, লক্ষ্মী পুজোও করি, সরস্বতী পুজো করি, রোজাও করি, সবই করি, বড়দিনও করি। বড়দিনে আমরা কম আনন্দ করি, সবার বাড়িতেই কেক কাটা হয়, সবাই আমরা আনন্দ করি, আমরা দোল খেলি, আমরা দুর্গা পুজো করি, আমরা বিষ্ণু পুজো করি, আমরা হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলি। আর ওরা কি, ওরা বলবে হরে কৃষ্ণ হরি হরি লোকের ধন চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি লোকের ধন ডাকাতি করি, হরে কৃষ্ণ হরি হরি শুধু লম্প ঝম্প করি, হরে কৃষ্ণ হরি হরি বহিরাগত গুন্ডাদের ধরি, হরে কৃষ্ণ হরি হরি সামনে স্টেন গান পেছনে বিজেপি থেকে সাবধান। এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি মা ভাই বোনেরা, হবে তো? তৃণমূল জিতবে তো? খেলা হবে মা বোনেরা? মা বোনেরা খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? ছাত্র যৌবন নতুন ভোটার অনেক অভিনন্দন, খেলা হবে? বয়োজ্যেষ্ঠ মানুষেরা খেলা হবে? মজদুর হবে? আলু চাষি হবে? কৃষক চাষি হবে? ইট ভাটা হবে? কয়লা ভাটা হবে? দোকানদার হবে? অটোওয়ালা হবে? রিক্সাওয়ালা হবে? আইসিডিএস হবে? অটো টোটো হবে? আশার মেয়েরা হবে? পঞ্চায়েত হবে? ভিআরপি হবে? প্রাণীবন্ধু হবে? সরকারি বেসরকারি কর্মচারীরা হবে? সবাই মিলে হবে তো? তাহলে মনে রাখবেন মা বোনেরা, জিততে হবেই। এবং বেচারা মান্না আশীর্বাদ চাও মানুষের, দুয়াত জোর করে, অনেক কাজ করেছে ছেলেটাকে আশীর্বাদ করুন। ও আমার ক্ষেত মজদুর কমিটিরও প্রেসিডেন্ট, ভালো কাজ করে, খুব ভালো ভালো আইডিয়া আছে। করবি এদিকে এসো, করবি মান্না, লক্ষ্মীর ভাণ্ডার অক্ষুণ্ণ রাখতে। আর অসীমা পাত্র, অসীমা আপনারা জানেন তো ওর বাবাকে সিপিএম খুন করেছিল, ওর একটা ভাই
একজনকে রক্ত দেবে বলে কলকাতায় গিয়েছিল, রক্ত দিয়ে ফিরে আসার পথে ট্রেনে কাটা পড়ে মারা যায়। ওদের ফ্যামিলি একটা অন্যরকম। আমি সবাইকে বলবো, ভুল বুঝবেন না, ওদের ভোটগুলো দয়া করে দেবেন যদি আপনারা আমার সরকার চান, যদি মমতা ব্যানার্জির সরকার চান। আর যদি আমরা কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করবেন, কাজ করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়েই থাকে, কাজে সেটা ক্ষমার যোগ্য। আমি আপনাদের সকলকে বলি, যাওয়ার আগে মা বোনেরা আমার একটু শঙ্খধ্বনি একটু উলধ্বনি, ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। বাজাও ধ্বংসা বাজাও মাদল, জয় জোহার জয় জোহার জয় জোহার। ওং কালী কালী মা কালী, কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণ নমস্তুতে। ওং মহাদেব অং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবর মকরায় নমো নমো। আবার বলি, আপনাদের সকলকে প্রণাম জানাই, আপনাদের জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি, সংখ্যালঘু ভাই বোনেদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ। আল্লাহ তালা সবাইকে ভালো রেখো। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, এই মাটির গান্ধীজি, এই মাটির রবীন্দ্রনাথ, এই মাটির নজরুল, এই মাটির নেতাজি, এই মাটিতে পুজো করি আম্বেদকরের, বিরসা মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে গুরু ঠাকুর রবি ঠাকুর রঘু ঠাকুর হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে সবার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। তপশিলী বন্ধুরা, 60 বছর হলেই কিন্তু পেনশন করে দিয়েছি আদিবাসীদেরও, আর আগামী দিন থেকে যদি 18 বছর বয়সেও কেউ বিধবা হয়ে যায়, আমি চাই না কেউ হোক, কিন্তু প্রতি বিধবারা একটা করে 1000 টাকার পেনশনও পাবেন, এটাও কিন্তু আমরা নিয়ম করে দিয়েছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয় হিন্দ। মামনেরা, আপনারা না বললে তো আমার হবে না, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সিঙ্গুর নন্দীগ্রাম জিন্দাবাদ, সিঙ্গুর নন্দীগ্রাম জিন্দাবাদ, সিঙ্গুর নন্দীগ্রাম জিন্দাবাদ। জয় তৃণমূল, জয় জোড়াফুল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগে ফোন করলে আমরা জিজ্ঞেস করতাম হ্যালো, হ্যালো বলবেন না, ফোন করে বলবেন জয় বাংলা, তারপরে কথা বলা হয়ে যাবে, যেই শেষ হবে বলবেন জয় বাংলা নমস্কার। বাংলাটাকে আমরা বহিরাগত গুন্ডাদের দিয়ে দখল করতে দেব না, বাংলা বাংলায় থাকবে, বাংলার মা বোনেরা বাংলায় থাকবে, বাংলার ভাই বোনেরা কৃষক শ্রমিক বাংলায় থাকবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের বিশ্বজোড়া, বাংলা আমাদের বিশ্ব বাংলা, বাংলা আমাদের বিশ্বসেরা। তাই আমি যাবার আগে মা বোনেদের দুলাইন আমার কবিতা বলে ধন্যবাদ জানাই। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে সারা বিশ্বটাকে। আমার ঘরে মা নেই, আপনারাই তো আমার মা, আপনারাই তো বউ, আপনারাই তো কন্যা, আপনারাই তো অনন্যা, আপনারাই তো বিশ্বজননী, আপনারাই তো বঙ্গ ললনা, আপনারাই না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। আর আমার নতুন প্রজন্ম ছাত্র যৌবন, মনে রাখবে আমার একটা ছোট্ট গান আছে, মঙ্গলদ্বীপ নিয়ে এসো মা গো বাংলার ঘরে ঘরে, নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় কেতন উড়িয়ে দাও সবার ওপরে, আমরা হারব না মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে, বাংলা হবে বিশ্বসেরা, বাংলা হবে বিশ্বজোড়া। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। মা ভাই বোনেরা সকলকে, মায়েদের আমার প্রণাম সালাম, বয় জ্যেষ্ঠদের প্রণাম সালাম, ছোটদের আমার অনেক অভিনন্দন, আর বাচ্চাদের অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে, খেলা হবে তো, খেলা হবে, জিততে হবে,
আর বিজেপিকে খালি করতে হবে। তাহলে এমন জোরে বল মারুন যে বলটা যেন একেবারে ওই বারপোস দিয়েও চলে যায়, আর ক্রিকেট খেললে বলটা যেন বোল্ড আউট করে দেয় বিজেপিকে। আগামী 6 তারিখে সব জায়গায় ইলেকশন, আগামী 6 তারিখ আসছে দিন, 6 আর 10 মিলিয়ে আছে, এখানে কবে, এখানে 10, যাই হোক, আবার কালকে আমার ইলেকশন আছে, যেদিনই হোক ইলেকশন, আগামী দিন ইলেকশনে যেদিন আপনার ইলেকশন ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজে ভোট নিজে দিন, মা বোনেদের বলে দিন। আমি কয়েকটা নিয়ম বলে যাচ্ছি, আমি বারবার বলবো না, এটা সবার কাছে পাঠাও। এক হচ্ছে ভোটে যাতে বিজেপি ভোট বক্স ভর্তি করতে না পারে, তাই 30টা করে ভোট গণবার পর দুবার করে অন হবে, দুবার করে মেশিন অফ হবে, তারপরে ভোট চালু হবে। দ্বিতীয়ত এটা সবাইকে বলে দেবে বেচা কল্যাণ, আমাকে যেন বারবার বলতে না হয়। দ্বিতীয়ত যদি ভোটের মেশিন খারাপ করে রেখে দেয়, ওরা করে মানুষকে হ্যারাস করার জন্য যাতে মানুষ ভোট দিতে না পারে, তাহলে ওই ভোট মেশিনটাও নতুন করে চালু করবার আগে দেখে নিতে হবে, 30টা ভোট গুনবে এবং দুবার করে অন দুবার করে অফ করবে। 3 নম্বর, যতক্ষণ পর্যন্ত মেশিন সিল না হবে কেউ মেশিন জমা না দিয়ে যাবে না। হয়ে সেদিনকে কী করেছে, ওই তোমার খেজুরিতে 14 ঘন্টা ওয়েট করিয়েছে, এত বদমাশ, কিন্তু আমাদের লোকেরা বসেছিল। আর কাউন্টিং থেকে শুরু করে গার্ড যখন দেবেন, যতই বন্ধু হোক আর আত্মীয় হোক, একটা বিড়ি দিলেও খাবেন না, বিড়িতে মেডিসিন মিশিয়ে দিতে পারে, ঘুমের পিল মিশিয়ে দেবে, আপনি ঘুমিয়ে পড়বেন, ও বাক্স নিয়ে পালিয়ে যাবে, বাক্স বদল করে দেবে, বাক্স বদল হতে দেবেন না, একেবারে সুন্দর করে পাহারা দেবেন। আর বিজেপি হাতে না হাতে টাকা দিচ্ছে যে ধরে দেবেন, আর বন্দুক নিয়ে করছে বাইরের লোক ধরে দেবেন, তাকে আমি পুরস্কৃত করব আমার পার্টি থেকে। এটা আমার বলা থাকলো, আমি লিস্ট নেব, মা বোনেদের এবং ছাত্র যুবদের নজর রাখতে বলছি। আর টাকা নিয়ে এসে দিতে আসলে খরচা করে দেবেন টাকা, ওটা ওর টাকা নয়, আপনাদের টাকা। গ্যাসের দাম কত, 950 টাকা, সব টাকাগুলো চুরি করেছে, করে গ্যাসের দাম বাড়িয়েছে। বলো 200 টাকা দিচ্ছ কেন, বিনা পয়সায় গ্যাস দাও, বিনা পয়সায় কেরোসিন দাও, মমতাদি তো বিনা পয়সায় চাল দাও, স্বাস্থ্য দেয়। সুতরাং ওই টাকাগুলো কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, খরচ করে নেবেন, কিন্তু বিজেপিকে ভোটের খাতায় খরচা করে দেবেন, মানে একেবারে একটা ভোটও দেবেন না, টাকা দিয়ে ভোট দেবেন না। খেলা হবে, আর খেলা হলে ওদের খাতায় খরচা করে দেবেন, ঠিক আছে, ভোট দেবেন না। ছোট হচ্ছে সবসময় সুন্দর, স্মল ইজ বিউটিফুল, আমার জোড়া ফুল হচ্ছে ভাই বোন, সিঙ্গুর নন্দীগ্রাম, কৃষক শ্রমিক, মনে রাখবেন একই বৃন্তে দুটো কুসুম। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে, নতুন মামাটি মানুষের সরকার গঠন করে সিঙ্গুরে আসব, হরিপালে আসব, অসীমার ধনেখালিতে যাব, কখনো দিলীপের জায়গায় যাব, কখনো আরামবাগ যাব, হুগলি আমার ফেভারিট জেলা, শরৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে মায়েশের রথ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে আমরা কিন্তু অনেক করে দিয়েছি। তারকেশ্বর ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরফুরা শরীফ করে দিয়েছি, মায়েশের রথও আমরা হেল্প করছি, কল্যাণও মায়েশের রথকে হেল্প করে, এছাড়াও যা যা আছে সব ব্যাপারে, হ্যাঁ, রাজওয়ালা দেবী মন্দির অনেক আছে, তারপরে ইকো ট্যুরিজম পার্ক হচ্ছে, বলা করে কত কী হচ্ছে। সুতরাং সবাইকে, কামারপুকুর, জয়রামবাটি সবই আছে, আমি ওখান থেকেই আসছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।